অধিকার প্রতিষ্ঠায় ইসলামের ভূমিকা মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামের ভূমিকা এই কথাটা বোঝার জন্য প্রথমত দুইটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে ইসলামটা কি আর অধিকারটা কি ইসলাম বুঝলে যদি ইসলামের ভিতরে অধিকারের কথা এসে যায় তাহলে আর অধিকারের কথা আলাদা করে বলার দরকার পড়ে না আর যদি অধিকার আলাদা কোনো কিছু হয় তাহলে ইসলামটাকেও বুঝতে হবে এজন্য ইসলাম কি ইসলাম বলা হয় বিশ্ব মানবের কল্যাণ ও মুক্তির জন্য মহান আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত একমাত্র জীবন বিধানকে ইসলাম বলা হয় কোরআনের ভাষায় সূরা আল ইমরান 3 নম্বর সূরার 19 নম্বর আয়াতে ইসলাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম মহান আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র জীবন ব্যবস্থা হলো ইসলাম যেহেতু জীবন ব্যবস্থার কথা বলা হয়েছে জ্ঞানী গুণীগণ ইসলাম নিয়া যে মন্তব্য করেন সেটা হলো যে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হলো একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা একটা মানুষের জীবনে যা দরকার সব ব্যবস্থাপনা রয়েছে ইসলামে সুতরাং মানুষের মানবিক যে চাহিদাগুলা যে অধিকারগুলা রয়েছে সেগুলোও ইসলামের ভিতরে কি আছে মানব অধিকার বা মানুষের যে অধিকার সেটা কি একজন মানুষ তার জীবন চলতে যে সকল অধিকারের সম্মুখীন হয় যার মুখাপেক্ষি হয় তাই হচ্ছে মানব অধিকার বা মানুষের অধিকার আর এগুলা সবই রয়েছে ইসলামের ভিতরে বলেন সুবহানাল্লাহ ইসলাম একজন মানুষের জন্ম থেকে মৃত্যু এবং তার মৃত্যু পরবর্তী জীবনেও সে যে সকল অধিকারের সম্মুখীন হয় এবং হবে তার সবগুলোরই ন্যায় অনুক ও যথোপযুক্ত ফয়সালা করেছে ইসলামে বলেন সুবহানাল্লাহ ইসলাম মানুষের জন্ম এবং বেঁচে থাকার অধিকার এটা নিশ্চিত করে ইসলামের দৃষ্টিতে একটি শিশুর জন্মগ্রহণ করার যেমন অধিকার রয়েছে ঠিক তেমনই রয়েছে বেঁচে থাকার অধিকার মানুষের জীবনের নিরাপত্তা বজায় রাখার জন্য ইসলাম অন্যায়ভাবে নরহত্যাকে সম্পূর্ণরূপে হারাম ও নিষিদ্ধ সাব্যস্ত করেছে আত্মহত্যা হারাম ঘোষণা করা হয়েছে একজন মুসলমানের জন্য অপর মুসলমানের রক্ত সম্পদ ও ইজ্জত সম্মানে হস্তক্ষেপ করা সম্পূর্ণ হারাম ঘোষণা করা হয়েছে ইসলামে এবং এই মানুষের রক্ত সম্পদ ইজ্জত সম্মানে যাতে হস্তক্ষেপ করতে না পারে এজন্য ইসলামের শাস্তির বিধান রয়েছে আর এই ইসলামের এই শাস্তির বিধান যদি সত্যিকারে পালন করা হয় তাহলে মানুষের রক্ত সম্পদ ইজ্জত সম্মান সবই সুরক্ষা পাবে আল্লাহ ইমরমে সূরা বাকারা 2 নম্বর সূরার 179 নম্বর আয়াতে বলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন তোমাদের মধ্যে কিসাসের মধ্যে জীবন রয়েছে হে জ্ঞানী সম্প্রদায় যাতে করে তোমরা সাবধান হও কিসাসের বিধান প্রতিশোধ নেওয়ার বিধান যদি যথাযথভাবে পালন করা হয় তাহলে মানুষের জান মাল ইজ্জত সম্মানের ইজ্জত সব কিছুই রক্ষা পায় কারণ ইসলামে রয়েছে যে চুরি করবে সে নারী হোক পুরুষ হোক তার হাত কেটে দাও তাহলে হাত কেটে দেওয়ার বিধান যদি সমাজে চালু থাকে তাহলে আর চুরি হবে না মানুষের সম্পদের নিরাপত্তা লাভ করবে এবং জেনাকার এই নারী বা পুরুষ তার জন্য শাস্তির বিধান রয়েছে যাতে করে বংশের নিরাপত্তা বজায় থাকে এইভাবে হত্যার বিচার কথা রয়েছে যাতে করে মানুষের জানের নিরাপত্তা থাকে তাহলে ইসলামের জানের নিরাপত্তা মালের নিরাপত্তা বা অধিকার এর ব্যবস্থা করেছে বলেন সুবহানাল্লাহ তো মানুষের সবচেয়ে বড় একটা জিনিস দুনিয়াতে চলতে হলে অর্থ সম্পদ দরকার আছে তো ইসলামে অর্থ সম্পদ উপার্জনের ব্যাপারে কি বলে অর্থ সম্পদ মানব জীবনের এক অবিচ্ছেদ্য অংশ মানুষ জীবন চলতে প্রতিনিয়তই অর্থের মুখাপেক্ষি হয় মানুষের এই অর্থনৈতিক অধিকার বাস্তবায়নের জন্য প্রথমত ইসলাম মুসলমানদেরকে হালাল পন্থায় জীবিকা অন্বেষণের নির্দেশ দিয়েছে
যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমা এটার 10 নম্বর আয়াতে বলেন ফাইদা কুদিয়াতি সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়া বাতাগু মিন ফাযলিল্লাহ আর সালাত শেষ হয়ে যায় তখন তোমরা ভূপৃষ্ঠে জীবিকা অন্বেষণের জন্য বেরিয়ে পড়ো জীবিকা অন্বেষণের জন্য বেরিয়ে পড়ার জন্য যার যার কর্মক্ষেত্রে ছড়িয়ে পড়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তালাবু কাসবিল হালালি ফারিজাতুন বাদাল ফারিজা প্রত্যহিক ফরজ ইবাদতের পর হালাল রুজি অন্বেষণ করা অন্যতম ফরজ ইবাদত বলেন সুবহানাল্লাহ তাহলে রুজি অন্বেষণ করা জীবিকা অন্বেষণ করা টাকা উপার্জন করাও ফরজ অন্য সব ফরজ আদায়ের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অর্থ উপার্জনের জন্য ব্যবসাকে হালাল করেছেন সূরা বাকারা 2 নম্বর সূরা 275 নম্বর আয়াতে বলেন ওয়া হালাল্লাহুল বাইআ আল্লাহ তাআলা ব্যবসাকে মানে ক্রয় বিক্রয়কে হালাল করেছেন বলেন সুবহানাল্লাহ তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রতারণা ও ধোঁকামূলক ব্যবসা নিষেধ করেছেন মুসনাদে আহমদের হাদিস অর্থ উপার্জনের দরকার কিন্তু অবৈধ পন্থায় না প্রতারণা ধোঁকা দিয়া মানুষের থেকে অর্থ উপার্জন করার কোনো অনুমতি ইসলামে দেয় না তো যাই হোক যে কথাগুলো বলতেছিলাম সেটা হলো যে ইসলাম যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের অধিকারের আর কোনো কিছু বাকি থাকে না এজন্য ইসলামই একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা তো আমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করলেই আমাদের জীবন ধন্য হয়ে যায় বলেন সুবহানাল্লাহ আল্লাহ মর্মে সূরা বাকারা 2 নম্বর সূরা 208 নম্বর আয়াতে বলেন যে একমাত্র ইসলামই দিয়েছে মানুষের ন্যায্য সব অধিকার এজন্য তোমরা ইসলামে কি করো প্রবেশ করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিসসিলমি কাফাহ হে মুমিনগণ তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো তাহলে পূর্ণরূপে প্রবেশ করতে বলছেন আল্লাহ তাআলা ইসলামে আজকে আমরা ইসলাম যথাযথভাবে পরিপূর্ণভাবে পালন না করার কারণে ইসলামের সৌন্দর্য ইসলামের থেকে আমরা লাভবান হচ্ছি না একমাত্র ইসলামের পূর্ণাঙ্গ বাস্তবায়নের মাধ্যমেই মানুষের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হতে পারে বলেন সুবহানাল্লাহ তো মানুষ আল্লাহর খলিফা বা প্রতিনিধি মানুষের সম্মান ও মর্যাদা রক্ষার জন্যই আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন কিতাব নাজিল করেছেন শরীয়তের বিধান দিয়েছেন ইসলামী শরীয়তের বিধানেও মানব অধিকার সংক্রান্ত পঞ্চধারা প্রধান বিবেচ্য রূপে নির্ধারিত করা হয়েছে যেমন আমরা যেটাকে মৌলিক চাহিদা বলি জীবন রক্ষা সম্পদ রক্ষা বংশ রক্ষা জ্ঞান রক্ষা ধর্ম রক্ষা মূলত মানবতা সুরক্ষা বা মানব অধিকার প্রতিষ্ঠাই ইসলামের মূল লক্ষ্য মুখ্য উদ্দেশ্য বলেন সুবহানাল্লাহ ইসলামের শিক্ষাই হলো সব মানুষ একই উপাদানে তৈরি সবাই এক আল্লাহর বান্দা সব মানুষ একই পিতা মাতার সন্তান সব মানুষ একই রক্তে মাংসে গড়া তাই সাদা কালোয় কোনো প্রভেদ নেই সব মানুষ আখেরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত কবরে ও হাশরে সবাইকে একই প্রশ্ন করা হবে সুতরাং সব মানুষের মানব অধিকার সমান এটাই ইসলামে বলে আমাদের সকলের বাবা এক মা এক আমরা সকলে এক আল্লাহর গোলাম একই আমরা এই গ্রহে বসবাস করি শীত লাগলে সবারই ঠান্ডা লাগে সূর্যের তাপ লাগলে সবারই গরম লাগে সবাই এই করোনা ভাইরাসে আক্রান্ত হইয়া সবাই একই অবস্থায় সমস্যার সম্মুখীন মুখোমুখি হয় তাহলে বোঝা গেল যে আমাদের সৃষ্টিগতভাবে সবার সাথে সবার কি আছে মিল আছে তো এই হিসাবে আমরা সবাই ভাই ভাই আমাদের একে অন্যের উপরে কারো কোনো মর্যাদা নাই তবে আল্লাহর কাছে কিন্তু কারো উপরে কারো মর্যাদা রয়েছে সেটা হলো ধার্মিকতার উপরে নির্ভর করিয়া যে যত বেশি ধার্মিক হবে পরহেজগার হবে মুত্তাকি হবে আল্লাহওয়ালা হবে তার মর্যাদা সম্মান আল্লাহর কাছে তত কি বেশি এই মর্মে আল্লাহ সূরা হুজুরাত 49 নম্বর সূরা 13 নম্বর আয়াতে বলেন ইন্নাকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম
আর তোমাদের মধ্যে সেই ব্যক্তি অধিক মর্যাদা সম্পন্ন যে অধিক মুত্তাকি। এই হিসাবে আমরা আমাদের মর্যাদা যদি অন্যের থেকে বাড়াইতে চাই তাহলে সেটা কি করতে হবে? টাকা পয়সা উপার্জন, গাড়ি বাড়ি, ডিগ্রি এইসবগুলো দিয়া কারো উপরে কারো মর্যাদা নিরূপণ করা যাবে না, বরং আল্লাহওয়ালা হতে হবে, আল্লাহ ভীরু হতে হবে, ধার্মিক হতে হবে, পরহেজগার মুত্তাকি হতে হবে। যাবতীয় পাপাচার থেকে নিজেকে বিরত রাখলেই আমরা সম্মানিত হতে পারব। মানুষ এই হিসাবে পৃথিবীর মানুষকে দুই ভাগে বিভক্ত করা যায়। এক প্রকারের মানুষ হলো যারা সৎ, পরহেজগার ও আল্লাহর কাছে এরা সম্ভ্রান্ত, এরা হলো ধার্মিক লোক। তাহলে এই কালো কষ্টেপ নিয়ে আর দুই পায়ের মাঝখানে রাখেন, কালো কষ্টেপ। আচ্ছা, তাহলে দুই ধরনের মানুষ রয়েছে, কেউ আছে পরহেজগার আর কেউ আছে পাপাচারী, হতভাগা ও আল্লাহর কাছে এরা লাঞ্ছিত অপমানিত। তাহলে পৃথিবীর মানুষ আল্লাহর দৃষ্টিতে দুই ভাগে বিভক্ত, কেউ হলো ধার্মিক, কেউ হলো পাপাচার পাপাচারী। তাহলে যারা গুনাগার পাপী অপরাধী এরা আল্লাহর কাছে লাঞ্ছিত অপমানিত, আর যারা ধার্মিক এবং আল্লাহ ভীরু তারা আল্লাহর কাছে কি সম্মানিত। তাহলে সেই হিসাবে মানুষের উপরে সম্মান আছে। যেমন বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কালো গোলাম, হাফসির গোলাম হলেও আল্লাহর ভয় অন্তরে তার ভিতরে বেশি থাকার কারণে আরবের কাফেরের চাইতে তার সম্মান বেশি। মক্কা বিজয়ের সময়ের জন্য আপনার খানায় কাবার সামনে আজান দেওয়ার অনুমতি বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা নু পেয়েছিলেন বলেন সুবহানাল্লাহ, তাফসিরে মাদারের ভিতরে আসছে। অনেক কাফেরেরা বলছিল আল্লাহ আমার বাবাকে আগে নিয়ে গেছে, ভালো করছে, এই দুর্যোগ তো আর দেখতে হয় নাই, এই গোলামের ঘরের গোলাম আজকে সম্মানিত আসনে মানে উপনীত হলো। তাদের দৃষ্টি হলো যে সে বেলালে হাফসি তো গোলাম, সে কেন আজকে এত সম্মানের স্থানে পুষলো। কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের দৃষ্টিকোণ থেকে বেলালে হাফসি অনেক মর্যাদা সম্পন্ন, এই জন্য যেহেতু সে মুত্তাকি ফরেজগার আল্লাহওয়ালা বলেন সুবহান আল্লাহ। তাহলে গর্ব ও ইজ্জাতের বিষয় প্রকৃতপক্ষে ইমান ও তাকওয়া। এজন্যই হযরত বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা নু মুয়াজ্জিন এবং কাফেরদের চাইতে উত্তম ও সম্ভ্রান্ত বলেন সুবহান আল্লাহ। তাহলে ইসলাম মানবতার ধর্ম, মানব জাতির মধ্যে প্রচলিত সব ধরনের অন্যায়, অনাচার, অনিয়ম, আপনার হিংসা, বিদ্বেষ, সংঘাত ও রক্তপাত বন্ধের জন্য এবং মানব জাতির মধ্যে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে ইসলামের আবির্ভাব হয়েছে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম আসছে কি জন্য? পৃথিবীতে শান্তি ধারা প্রবাহিত করার জন্য, শান্তির বাতাস প্রবাহিত করার জন্য, শান্তির একটা আলোয় সৃষ্টি করার জন্য, গোটা জগৎটাকে একটা শান্তিময় জগৎ সৃষ্টি করার জন্য পৃথিবীতে ইসলাম আসছে বলেন সুবহানাল্লাহ। তো ইসলাম শান্তির ধর্ম মানে ইসলাম পালন করলেই কি শান্তি, ইসলাম পালন করলেই ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে শান্তি নেমে আসবে বলেন সুবহানাল্লাহ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি সময় আরব ভূমিতে আগমন করেছিলেন যখন সেখানে কোনো আইনের শাসন ছিল না এবং অজ্ঞতা, বর্বরতা ও মানব অধিকার লঙ্ঘনের ঘটনা ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। সমাজে নারীদের অবস্থা আরও খারাপ ছিল, দারিদ্রের ভয়ে কন্যা সন্তানকে তারা জীবন্ত কবর দিত, সবাই ইতিহাস থেকে জানতে পারছেন। মানব অধিকার সম্পর্কে আল্লাহ তাআলা বলেন এই নারীদের অধিকারের প্রসঙ্গে ওয়ালা হুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, আর পুরুষদের যেমন স্ত্রীদের উপরে অধিকার রয়েছে তেমনইভাবে স্ত্রীদেরও অধিকার রয়েছে পুরুষদের উপরে নিয়ম অনুযায়ী। সূরা বাকারা 2 নম্বর সূরা 228 নম্বর আয়াত। আয়াতে কি বলা হলো? আয়াতে বলা হলো যে স্ত্রী লোকের অধিকারের কথা পুরুষের অধিকারের পূর্বে বর্ণনা করা হয়েছে, পুরুষের অধিকারের কথা আগে বলে নাই, নারীদের অধিকারের কথা আল্লাহ কোরআনে কি বলছেন? আগে বলছেন। এবং একটা কোরআনের করিমে আর নিসা নামে একটা সুরাই অবতীর্ণ করেছেন বলেন সুবহান আল্লাহ। নিসা মানে মহিলারা, মহিলা মেয়েদের বহু বচন, মেয়েদের বহু বচন কি আরবিতে নিসা। তাহলে পুরুষের বহু বচন হলো রিজাল, আর রিজাল নামে কোনো সুরা কোরআনে নাই, কিন্তু আর নিসা নামে কি আছে? একটা সুরা আছে।
তাই পুরুষদের পক্ষে অগ্রাধিকারের ভিত্তিতে নারীদের অধিকার প্রদান করা উচিত বলেন সুবহানাল্লাহ এই আয়াতে নারীর সমস্ত অধিকার পুরুষের উপর এবং পুরুষের সমস্ত অধিকার নারীর উপরে অর্পণ করা হয়েছে আয়াতের শেষে বলা হয়েছে বিল মারুফ বলে সব সমস্যার সমাধান করা হয়েছে বলা হচ্ছে যে অধিকার আদায়ে প্রচলিত ন্যায়নীতির ভিত্তিতে হতে হবে কোন রকম জবরদস্তি বা বাড়াবাড়ি নেই এখানে ন্যায়সঙ্গতভাবে একে অন্যের অধিকার আদায় করবে আর বিচারের ক্ষেত্রেও সমতার কথা বলা হয়েছে ইসলামে কারণ যথাযথ বিচার থাকলেই কিন্তু অধিকার যথাযথভাবে সমাজে বাস্তবায়িত হয় বাবা তার সন্তানের হক সন্তান তার বাবার হক মায়ের হক বোনের হক ফুফুর হক ভাইয়ের হক এবং অন্যের অধিকার আদায় করতে পারে কখন যদি ন্যায় বিচার থাকে বিচার যদি না হয় ন্যায়সঙ্গতভাবে তাহলে কেউ কারো অধিকার যথাযথভাবে আদায় করতে চেষ্টা করবে না তাই ইসলামে এই সমতা মানে ন্যায়সঙ্গতভাবে বিচার করার কথা বলা হয়েছে সূরা নিসা 4 নম্বর সূরার 58 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াইজা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি আর যখন তোমরা মানুষের কোন বিচার মীমাংসা করতে আরম্ভ করো তখন মীমাংসা করো ন্যায় ভিত্তিক কোন প্রকার স্বজন প্রীতি আত্মীয়তার সম্পর্ক কিংবা কোন সুপারিশ অথবা ঘুষ উৎকট যেন কোন ক্রমেই প্রশ্রয় পেতে না পারে আজকের কোর্ট কাছারির বিচারে দেখা যায় হয়তো সুপারিশ নয়তো উৎকট বা ঘুষ অথবা দলীয়করণ অথবা টেলিফোন বিভিন্ন কারণে বা আত্মীয়করণ বিভিন্ন কারণে ন্যায়সঙ্গত বিচার হচ্ছে না বিদায় আজকে দুর্নীতি সন্ত্রাস মানে চাঁদাবাজি অন্যায় হত্যা ব্যভিচার ধর্ষণ বেড়েই চলছে এই সব মানুষের জানের নিরাপত্তা মালের নিরাপত্তা নাই ইজ্জতের নিরাপত্তা নাই বংশের নিরাপত্তা নাই সম্পদের নিরাপত্তা নাই একমাত্র কিসের কারণে এই ন্যায় বিচার না থাকার কারণে তো যদি ইসলাম মতে সমাজ ব্যবস্থা চালু হয়ে যায় তাহলে অবশ্যই প্রত্যেকের অধিকার ফিরে পাবে বলেন সুবহানাল্লাহ জাহেলী যুগের রক্তপাত অন্যায় ও অনাচার বন্ধ করার জন্য দুর্বল অসহায় ও এতিমের সাহায্য করার জন্য বিদেশি বণিকদের জান ও মালের নিরাপত্তা বিধান করার জন্য বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সমমনা নিঃস্বার্থ উৎসাহী যুবকদেরকে নিয়ে একটি শান্তি সংঘ বা হিলফুল ফুজুল নামে একটি সংগঠন গঠন করেন বলেন সুবহানাল্লাহ তো তখন তিনি নবী হন নাই নবী হওয়ার আরো 23 বছর বাকি মাত্র 17 বছর বয়সে তিনি তার সমমনা কিছু বন্ধুদেরকে নিয়ে একটি সংগঠন হিলফুল ফুজুল নামে তিনি গঠন করেন কেন সমাজে যাতে মানুষের অধিকার ফিরাইয়া পায় সেজন্য কিন্তু মানব রচিত আইন বা বিধান বা নীতি যতই সুন্দর হোক না কেন ওটা তত বেশি ফলপ্রসূ হয় না যতটা হয়েছিল নবুয়াত পাওয়ার পরবর্তী 23 বছরে নবী হওয়ার আগে 23 বছরে কিন্তু সমাজ সংস্কারের ব্যাপারে ততটা বেশি আগাইতে পারেননি যদিও লিড দিয়েছিলেন সাইয়েদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আদর্শবান একজন যুবক তারপরেও কিন্তু সমাজের আমূল পরিবর্তন করতে পারেননি কিন্তু ওহির মাধ্যমে যখন তিনি নবী হলেন পরবর্তী 23 বছর 63 বছরে তো তিনি ইন্তেকাল করেন তাহলে 40 বছরের আগে 23 বছরও চেষ্টা করছেন কিন্তু পরের 23 বছরে কি হয়েছে আদর্শ সোনালী যুগে মানুষ ন্যায় নীতিতে পরিপূর্ণ হয়ে গেছেন বলেন সুবহানাল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে মুসলমান ইহুদি খ্রিস্টান পৌত্তলিক সহ অসংখ্য সম্প্রদায় ও গোত্রের মধ্যে শান্তি সম্প্রীতি ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি মদিনা সনদ নামে একটি সংবিধান প্রণয়ন করেন এই সনদের প্রতিটি ধারায় মানব অধিকার প্রতিষ্ঠায় গ্যারান্টি ছিল বলেন সুবহানাল্লাহ তিনি সবেমাত্র মক্কা থেকে হিজরত করে মদিনা যাইয়া একটা মদিনা সনদ 47টা ধারা বিশিষ্ট একটি মদিনা সনদ সংগঠন মানে কি করে রচনা করেন যে যে যার ভিতরে সম্পূর্ণ মানব অধিকারের কথাই রয়েছে বলেন সুবহানাল্লাহ বিদায় হতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আরাফাতের পাহাড়ের উপরে দাঁড়িয়ে সমবেত মুসলমানদের উদ্দেশ্যে তিনি একটি ভাষণ দিয়েছিলেন এই ভাষণ মানবাধিকার প্রতিষ্ঠার
এক ঐতিহাসিক দলিল হিসাবে বিবেচিত। তিনি বলেছিলেন যে আজকের আধুনিক সভ্যযুগ যে তিনি বলেছিলেন যে তোমাদের ইজ্জত সম্পদ রক্তের মর্যাদা এমন যেমন আজকের দিন এই জায়গার মর্যাদা যেমন এই শহরের মর্যাদা যেমন তোমাদের কাছে আল্লাহর কাছে এই তোমাদের ইজ্জত সম্মানেরও কি মর্যাদা তেমন। তার মানে কি তোমরা এক বাবার সন্তান কুল্লুকুম মিন আদম ওয়া আদম মিন তুরাব তোমরা সকলে আদমের সন্তান আর আদম মাটি দ্বারাই তৈরি। তার মানে তোমরা সবাই ভাই ভাই কারো সাথে কারো হিংসা বিদ্বেষ রাখবে না। লা তাবাগাজু ওয়া লা তাহাসাদু ওয়া লা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা তোমরা পরস্পর কারো সাথে কারো কি এই মানে বিদ্বেষ রেখো না কারো ছিদ্র অন্বেষণ করো না কারো সাথে হিংসা পোষণ করো না তোমরা একে অন্যের সাথে ভাই ভাই হিসাবে থাকো বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকের আধুনিক সভ্য যুগে মানব অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে বিভিন্ন দেশের সরকারকে যেখানে হিমশিম খেতে হচ্ছে সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজ্ঞতা ও অন্ধকার যুগে কলুষিত সমাজে মানব অধিকার প্রতিষ্ঠায় শতভাগ সফল হয়েছিলেন বলেন সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম যখন যেখানে বিস্তৃত হয়েছে সেখানেই সব অনাচার কুসংস্কার বৈষম্য ইত্যাদি দূরীভূত হয়েছে এবং মানুষ তার ন্যায্য অধিকার ভোগ করেছে। ইসলামী মানব অধিকার প্রতিষ্ঠায় পৃথিবীতে সবচেয়ে বেশি সফলতা লাভ করেছে। আজও ইসলামী রীতিনীতি অনুসরণ ও পালনের মাধ্যমে পৃথিবীর বুকে মানব অধিকার বা মানুষের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব বলেন সুবহানাল্লাহ। ইসলামী সর্বপ্রথম মানব অধিকারের সুনির্দিষ্ট ধারণা মানব মস্তিষ্কে জন্ম দিয়েছে এবং মানবতা বিরোধী অপরাধ বা মানব অধিকার লঙ্ঘনের অপরাধকে কবিরা গোনা বা মহাপাপ বলে ঘোষণা করেছে বলেন সুবহানাল্লাহ। যে মায়ের সাথে বাবার সাথে যদি কেউ বেয়াদবি করে এটা কি হবে কবিরা গোনা হবে। এভাবে কেউ যদি কাউকে হত্যা করে এটা কি কবিরা গোনা হবে। কেউ যদি কারো মাল চুরি করে সেটা কি হবে মহাপাপ কবিরা গোনা হবে। তাহলে কেউ যদি জেনাবে বিচার করে সেটা কি কবিরা গোনা হবে। তাহলে ইসলামে কবিরা গোনা করলে একটা কবিরা গোনা করলে 7000 বছর জাহান্নামে জ্বলতে হবে বলে নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এইভাবে মানুষকে কবিরা গোনার কথা বলে মানুষের অধিকার ফিরাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন ইসলামে বলেন সুবহানাল্লাহ। জাতি ধর্ম বর্ণ ভাষা ও সংস্কৃতি নির্বিশেষে সব মানুষের বেঁচে থাকার অধিকার ও জানমালের পূর্ণ নিরাপত্তা প্রদান করেছে ইসলাম বলেন সুবহানাল্লাহ। হত্যা ধর্ষণ ছিনতাই রাহাজানি সহ সব অপরাধকে চিরতরে নিষিদ্ধ করেছে ইসলাম বলেন সুবহানাল্লাহ। কেউ কারো সম্পদ যেন অন্যায়ভাবে আত্মসাৎ না করে সেজন্য বিধান দেওয়া হয়েছে। আপনার বুখারি শরীফের হাদিসে আছে কেউ যদি কারো 1 বিঘা জমিন আত্মসাৎ করে কাল ময়দানে মাহশারে কিয়ামতের দিন 7 স্তর জমিন আছে এক স্তরের নিচে আর এক স্তর। বর্তমানে বিজ্ঞান এটা প্রমাণ করছে। এটা 1400 বছর আগে যে কথা বলে গেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্তমানে সেটা প্রমাণ করছে যে জমিনের স্তর কয়টা 7টা। এই 7টা জমিন তার গলায় ঝুলাইয়া দেওয়া হবে বলে নাউযুবিল্লাহ। তাহলে এখানে যে কেউ কারো সম্পদ যেন অন্যায়ভাবে আত্মসাৎ না করে সেজন্য বিধান দেওয়া হয়েছে। এক্ষেত্রেও নারী পুরুষ নির্বিশেষে সব অপরাধীদের সমান শাস্তির বিধান দেওয়া হয়েছে। ইসলামে শাস্তি দিতে যাইয়া কারো মানে কে শিক্ষিত কে গরিব কে ধনী কে নারী কে পুরুষ এই তারতম্য করে নাই। সবারই কি সমানভাবেই আপনার নির্দেশ দেওয়া হয়েছে। ইসলাম নারী পুরুষ সবার জন্য শিক্ষাকে বাধ্যতামূলক করেছেন বলেন সুবহানাল্লাহ। তাহলে শিক্ষার অধিকার ইসলামে দে তলাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। ইবনে মাজাহ শরীফের হাদিসের ভিতরে আসছে প্রত্যেক নরনারীর উপরে জ্ঞান অর্জন করা কি ফরজ। মানে ইসলাম বা শিক্ষা গ্রহণ করা সব নারী ও পুরুষের উপরে ফরজ বা কর্তব্য করে দেওয়া হয়েছে বলেন সুবহানাল্লাহ। ধর্ম কর্মে সম অধিকার দেওয়া হয়েছে। আপনি সুবহানাল্লাহ কইলে যে পরিমাণ সওয়াব পাবেন একটা নারী সুবহানাল্লাহ কইলেও কি একই সমান সওয়াব পাইবে। আপনি কোরআন শরীফ পড়লে যেমন সওয়াব পাবেন দান করলে যেমন সওয়াব পাবেন নামাজ পড়লে যেমন সওয়াব পাবেন যাকাত দিলে যেমন সওয়াব পাবেন হজ করলে যেমন সওয়াব পাবেন নারীরাও কি তদ্রূপ সমহারে সওয়াব পাবে। আল্লাহ মর্মে বলেন মান আমিলা সাইয়াতান ফালা ইউজা ইল্লা মিসলাহা ওয়া মান আমিলা সালিহাম মিন যাকারিন আও
unsa wa huwa mu'minun fa ulaika yadkhulunal jannata yursaquna fiha bighairi hisab. Je mond kaaj korbe she onurup sara binimoy pabe na, ar jara shotkormo korbe tara purush hok ba nari hok jodi tara bishwashi hoy tobe tara jannate probesh korbe. Bhalo kaaj korle nari koruk purush koruk tara shobai kothay jabe জান্নাতে যাবে তারা সেখানে বেহিসাব রিজিক পাবে সূরা মুমিন 40 নম্বর সূরা আয়াত নম্বর 40 তাহলে আমলের দিক দিয়ে সমতার ব্যবস্থা করেছেন ইসলামে কর্মক্ষেত্র ভিন্ন শুধু নারী আর পুরুষ আলাদা পুরুষেরা রৌদ্র প্রখর বাহিরের কাজকাম করবে আর নারীরা কোমল স্নিগ্ধ ঠান্ডা পরিবেশে ঘরের কাজগুলো করবে কারণ ওদের এমনিতেই কয়েকটা দায়িত্ব চারটা দায়িত্ব আছে যে দায়িত্বগুলো কোনো পুরুষ পালন করতে চেষ্টা করলেও পারে না বাচ্চা ধারণ করা বাচ্চাকে বাচ্চা গ্রহণ করা বাচ্চা ধারণ করা বাচ্চাকে প্রসব করা বাচ্চাকে লালন পালন করা এই কাজগুলোই তো নারীদের প্রধান কাজ আর এই কাজগুলো কোনো পুরুষের দ্বারা সম্ভব নয় আর এই কাজগুলো করতে গেলে অল্প সময় লাগে না অনেক সময় লাগে দীর্ঘমেয়াদী আর এই জন্যই নারীরা বেশিরভাগ সময় থাকবে কোথায় অকারণ ফি বুয়ুতিকুন্ন ওয়ালা তাবাররুজ তাবাররুজাল জাহিলিয়াতিল উলা প্রথম যুগের অজ্ঞতার ন্যায় অজ্ঞ যুগের ন্যায় সাজসজ্জা দিয়া ঘরের বাহিরে ঘোরাফেরা করবে না এরা ঘরে থাকবে প্রয়োজনের তাগিদে তারা ঘরের বাহিরে যাবে শালীনতা পাবে ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না হিজাব বোরকা পরে তারা ঘরের বাহিরে যাবে প্রয়োজনের তাগিদে কিন্তু তারা বাহিরের কাজকাম করার উদ্দেশ্যে যাবে না প্রয়োজনের তাগিদে যাবে তাদের কাজ হলো ঘরে তাহলে কর্মক্ষেত্র ভিন্ন ইজ্জত সম্মান মর্যাদা অধিকার সমান বলেন সুবহানাল্লাহ ইসলাম প্রকৃতির ধর্ম ইসলাম প্রতিষ্ঠা মানে মানব অধিকার প্রতিষ্ঠা ও অর্জন এবং ইসলাম সুরক্ষা মানে হলো আপনার মানব অধিকারের সুরক্ষা ও বাস্তবায়ন সম্মান ও নিরাপত্তা লাভের অধিকার ইসলাম দিয়েছে ইসলাম রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের ইজ্জত ও সম্মানের গ্যারান্টি দিয়েছে বলেন সুবহানাল্লাহ মুসলমানদের অধিকার ইসলাম ধর্মে ধর্মের যারা অনুসারী তারাই হলো মুসলমান মুসলমানের অধিকার সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই কোরআনে কারিমে সূরা হুজরাত 49 নম্বর সূরা 10 নম্বর আয়াতে বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া সকল মুমিন পরস্পর ভাই বলেন সুবহানাল্লাহ আল্লাহই বলতেছে সব মুসলমান আর সব মুমিন এরা কি পরস্পর ভাই হাদিসে বলছে আল মুসলিম আকুল মুসলিম এক মুসলমান আর এক মুসলমানের কি ভাই তো হাদিসের ভিতর আসছে সারা দুনিয়ার মুমিন মুসলমান একই ব্যক্তির ন্যায় যদি তার চোখে ব্যথা হয় তার সর্বাঙ্গে উহার ব্যথা অনুভব করে অথবা মাথায় ব্যথা হলে সমস্ত শরীরে উহা অনুভব করে কিন্তু আফসোসের বিষয় হলো আজকে আমাদের পার্শ্ববর্তী বা অন্যান্য রাষ্ট্রে যখন মুসলমানের উপরে আঘাত করে তখন কিন্তু আমাদের টনক নড়ে না মনে করে আমার তো আর কিছু হচ্ছে না না তাহলে আর আমার ভাই হলো কিভাবে হাদিসে যে বলল যে সবার শরীর কা জাসাদিন ওয়াহিদ একই দেহের ন্যায় প্রত্যেক ভাই ভাই এক তার দেহের ন্যায় যদি চোখে আঘাত লাগে তাহলে পুরো শরীর ব্যথিত হয় ব্যথা ব্যথায় ব্যথিত হয় আর মাথায় আঘাত লাগলে এরকম কি সমস্ত শরীরের ব্যথা অনুভব হয় তাহলে অমুসলিমদের অধিকারের কথাও কিন্তু ইসলামে রয়েছে যে অমুসলিমদেরকে যথাযথ নিরাপত্তা ও অধিকার শিক্ষার অধিকার মান সম্মানের অধিকার পরিবার গঠনের অধিকার সহ সকল প্রকার অধিকার নিশ্চিত করেছে ইসলাম ধর্ম ধর্মীয় অধিকার সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেন লা ইকরাহা ফিদ্দিন দিনের ব্যাপারে কোনো জবরদস্তি বা বাধ্যবাধকতা নেই যার মন চায় ইসলাম গ্রহণ করুক যার মনে চায় ইসলাম গ্রহণ না করুক কাউকে জোর জবরদস্তি করে ইসলামে আনার কোনো বিধান ইসলামে দেয় নাই সূরা বাকারা 2 নম্বর সূরা 256 নম্বর আয়াতে আল্লাহ বলেন সূরা কাফিরুনের লাস্টে বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তোমাদের কর্মের ফলাফল রেজাল্ট তোমরা ভোগ করবে আমরা মুসলমান আমাদের ধর্মের যে লাভ বেনিফিট এটা আমরাই ভোগ করব তার মানে তোমরা ইসলাম গ্রহণ না করলে তোমাদের যে শাস্তি হওয়া তা তোমরাই পাবে আমরা ইসলাম গ্রহণ করার কারণে যে পুরস্কার আর বিনিময় আর সওয়াব যে রেজাল্ট রয়েছে এটা আমরাই ভোগ করব এর মানে এই নয় যে ধর্ম যার যার সেটা পালন করলেই পরকালে নাজাত পাবে তা নয় ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় তবে কারো উপরে জোর জবরদস্তি করা যাবে না এ গোটা দুনিয়াটা একটা পরীক্ষা হলের মতো পরীক্ষার হলে সব সুযোগ সুবিধা সব ছাত্ররা পায় যে পাশ করে সেও পায় যে ফেল করে সেও
পায়, লাইটিং এর ব্যবস্থা থাকে, পানি খাওয়ার ব্যবস্থা থাকে, টেবিল চেয়ারের ব্যবস্থা থাকে, কলম খাতা সব কিছুর সুযোগ সুবিধা পায়। এবার যে লেখে সবাই লিখতে থাকে, কেউ পাস করে আর কেউ ফেল করে। তো ফেল করা ছাত্রের জন্য পানি খাওয়া বন্ধ থাকে না, লাইট অফ থাকে না। ঠিক যারা এখানে ইসলাম পালন করবে তাদের জন্য সূর্যের আলোপাত থাকবে, বাতাসের ব্যবস্থা থাকবে, অক্সিজেনের ব্যবস্থা থাকবে, দুনিয়ার বুকে তারা বিচরণ করতে পারবে, যত্রে তত্রে তারা গমন করতে পারবে, সব সুযোগ সুবিধা স্বাধীনভাবে দেওয়া হবে। কিন্তু পরকালের রেজাল্ট ইসলাম গ্রহণ না করলে জাহান্নামে যেতে হবে, এটা থেকে তারা বাঁচতে পারবে না। এর মানে এই নয় যে ধর্ম সবগুলাই ভালো, ধর্ম একটাই আল্লাহর কাছে মনোনীত, সেটা কি? ইসলাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে মানব অধিকারের মধ্যে অন্তর্ভুক্ত হলো স্বাধীনতা, ন্যায় বিচার, বিশ্ব শান্তি, মানুষের সহজাত মর্যাদা ও মানুষের অবিচ্ছেদ্য অধিকার। ইসলাম মানুষের মর্যাদার উপরে অসাধারণ গুরুত্ব আরোপ করেছে। ইসলামে ধনী দরিদ্র, সাদা কালো, আরব অনারব, প্রাচ্য প্রতীচ্য, উঁচু নিচু কোনো ভেদাভেদ নেই। ইসলামী আদর্শ অনুসারে সমগ্র মানব সমাজ এক জাতি, তারা সকলেই আদমের সন্তান। তা ইসলামের ভ্রাতৃত্ব বোধের প্রতিও জোর দেওয়া হয়েছে। মহানবী